সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে এসেছি। গত সপ্তাহে আমি নবম অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছি। আজ আমি দশম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সামাজিক সমস্যার উপর একটি ক্লাস নিব। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী মিরপুর, ঢাকা। তারপর তোমরা পাঠ পরিচিতিটা একটু খেয়াল করো। শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় দশম। অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। এবারে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচের ছবি দুটি লক্ষ্য করো। বাম পাশের ছবিটিতে কি দেখতে পাচ্ছ? দেখো, একটি দাঁড়িপাল্লার এক পাশে একটি কোণে বসে আছে। দাঁড়িপাল্লার একটা পাল্লায় একজন কোণে বসে আছে, বিয়ের কোণে, আর আরেক পাল্লায় তোমার কতগুলো স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, তারপর হলো মোবাইল, এসব দামি দামি জিনিস দেখা যাচ্ছে। ডান পাশের ছবিটিতেও দেখো, অনুরূপ একজন বিয়ের কনেকে দেখা যাচ্ছে। বিয়ের কনের পাশাপাশি কতগুলো নগদ অর্থের বান্ডিল, তারপর হলো কতগুলো স্বর্ণের বার, মোটর সাইকেল, তারপর কম্পিউটার, সোফা সহ অনেক দামি দামি জিনিস দেখা যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একজন বিয়ের কনের সাথে এই জিনিসগুলো তো দেখা যাওয়ার কথা না। এটা এই কনের সাথে তো এই জিনিসগুলো গুলোর চিত্র থাকার কোনো যৌক্তিকতা নেই। তারপরেও এটি আমাদের দেশে অহরহ এই ব্যাপারটি ঘটছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কি করতে যাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তাহলে চলো আমরা আজকের পাঠ শুরু করি। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় যৌতুক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যৌতুক সম্পর্কে জানব। তাহলে আজকের শিখনফলটি খেয়াল করো। আজকের পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে বা বুঝতে পারবে সেগুলো কি কি, দেখো, তোমরা যৌতুকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, যৌতুকের কারণ ব্যাখ্যা করতে পারবে, যৌতুক নিরোধ আইনের ব্যাখ্যা করতে পারবে, যৌতুক প্রতিরোধ ও সমাধানে সামাজিক আন্দোলনের পদক্ষেপ বর্ণনা করতে পারবে। তাহলে পাঠের শুরুতেই আমরা জানবো যৌতুক কি। যৌতুক কি এটা আগে আমরা প্রথমে জানবো। দেখো, যৌতুক কি? বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও তা গ্রহণ করে তাকেই বলা হয় যৌতুক। বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বর পক্ষ কনে পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে। এটি একটি সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বর পক্ষ কনে পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে। অধিকাংশ ক্ষেত্রে এটা তোমার সত্য, তবে তার বিপরীত চিত্র দু একটা কিছু আছে। অর্থাৎ কনে পক্ষ দেখা গেছে অনেক সময় বর পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে যৌতুক নামক যে সামাজিক ব্যাধি,
এই যৌতুকের কারণগুলো কি কি আগে তোমরা লক্ষ্য করো। যেমন যৌতুকের এক নম্বর কারণ হচ্ছে সামাজিক সচেতনতার অভাব। যৌতুক নেওয়া এবং দেওয়া যে একটা অপরাধ, এটা যে একটা অপরাধমূলক কাজ, এটা এই বিষয়ে আমরা অনেকেই সচেতন নই। এটা একটা মানে প্রথায় পরিণত হয়েছে, এটা এটা যে একটা অপরাধ, এটা এখন মানে এটা অনেকের কাছে এটা এটা অপরাধ বলেই মনে হয় না, এটা একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। মনে করে যে বিয়ে শাদী হলে তো এটা হবেই, মেয়ের সাথে তো মোটা অঙ্কের নগদ অর্থ, দামি দামি আসবাবপত্র, গহনা এসব দিতেই হবে, মানে এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। তাহলে সামাজিক সচেতনতার অভাব, এটা হলো যৌতুকের প্রধানতম কারণ। আরেকটা, তারপরে যৌতুকের আরেকটি কারণ হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা যৌতুকের অন্যতম আরেকটি কারণ, কারণ পাত্রপক্ষের পরিবার সাধারণত দরিদ্র হলে, দরিদ্র হলে তারা কনে পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বা কোনো স্থাবর সম্পদ গ্রহণ করার মাধ্যমে তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়, তারা তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে চায়। চরম দারিদ্র অবস্থা থেকে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এই কারণে তোমার যৌতুকের অন্যতম একটি কারণ হচ্ছে দারিদ্রতা। তারপরে যৌতুকের আরেকটি কারণ হচ্ছে মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের কন্যা শিশুরা বা মেয়েরা তোমার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা জীবনে স্বাবলম্বী হতে পারে না, তারা কিছু করতে পারে না। এই কারণে তোমার তারা যৌতুকের শিকার হয়ে থাকে। তারপর যৌতুকের আরেকটি কারণ হচ্ছে গৃহের বাহিরে কর্মসংস্থানের অভাব। আমাদের দেশে সাধারণত মহিলারা বা মেয়েরা বাড়িতে বা ঘরে কাজ করে থাকে, তারা রান্নাবান্না, সন্তান লালন পালন, তার স্বামীর সংসার গোছানো, শ্বশুর শাশুড়ি স্বামী তাদের সেবা করা, এসব গৃহকর্মের মধ্যেই তাদের জীবন অতিবাহিত হয়ে থাকে। গৃহের বাইরে তাদের কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ আমাদের দেশে নেই, থাকলেও খুবই অপর্যাপ্ত। এ কারণে তারা ওই গৃহের কাজকর্ম নিয়েই তাদের জীবন কাটিয়ে দেয়। এই সমস্ত কাজের তেমন মূল্য দেওয়া হয় না তারা, এই কারণে তারা সবসময় অন্যের মুখাপেক্ষী থাকে, ফলে তারা যৌতুকের শিকার হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যৌতুকের আরো কিছু কারণ তোমরা লক্ষ্য করো। যৌতুকের আরেকটি কারণ হচ্ছে কন্যা সন্তানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। আমাদের দেশে কন্যা সন্তানদের প্রতি মানুষের একটা, অধিকাংশ মানুষের মধ্যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়। মানে অধিকাংশ মানুষ এরকম ধারণা পোষণ করে যে মেয়েরা একটু বড় হলেই, তাদের বিয়ে শাদী দিয়ে দিতে পারলেই দায়িত্ব শেষ, তাদের এত বেশি পড়ালেখার দরকার নাই, বা তাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়া বা তারা যাতে স্বাবলম্বী হতে পারে এরকম এরকম ভাবে তাদেরকে পড়ালেখা বা বিভিন্ন জীবনমুখী প্রশিক্ষণ দেওয়া, এই সমস্ত বিষয়গুলোর প্রতি কোনো গুরুত্বই দেন না আমাদের দেশের অধিকাংশ কন্যাদের পিতারা বা অভিভাবকরা। এই কন্যা সন্তানদের প্রতি এরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেও আমাদের দেশের মেয়েরা যৌতুকের বলি হয়ে থাকে। তারপর যৌতুকের আরেকটা কারণ হচ্ছে তোমার যৌতুক নিরোধ আইনের বাস্তবায়ন না হওয়া। আমাদের দেশে যৌতুক নিরোধের অনেক আইন আছে, কিন্তু এই আইনগুলো বাস্তবায়ন নাই। যেমন যৌতুক নিরোধ আইনে তোমার যৌতুক গ্রহণ করলে বা যৌতুক প্রদান করা উভয় সম অপরাধ, এবং এর জন্য তোমার জেল এবং আর্থিক জরিমানার ব্যবস্থা আছে, কিন্তু এসব আইনের তেমন কোনো বাস্তব প্রতিফলন দেখা যায় না। এ কারণে যৌতুকের বিস্তার দিন দিন বেড়েই যাচ্ছে বা বেড়েই চলেছে। তারপর যৌতুকের আরেকটি কারণ হচ্ছে বেকারত্ব।
আমাদের দেশে যেমন বিশেষ করে ছেলেরা বা বর পক্ষ তোমার ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা বেকারত্বের শিকার, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় তারা অধিকাংশ ক্ষেত্রেই তাদের পছন্দ মতো কর্মসংস্থান ঠিক করতে পারে না, তারা অনেক সময় বেকার থাকে, তাই তারা তোমার যৌতুক নিয়ে স্বাবলম্বী হতে চায় বা কিছু ব্যবসা বাণিজ্য বা বিদেশে যেতে চায়, স্বাবলম্বী হতে চায়। তাহলে বেকারত্ব যৌতুকের অন্যতম একটি কারণ। তারপর সম্পদশালী মানুষদের ভুল ধারণা, আমাদের দেশে সম্পদশালী মানুষদের মধ্যে একটা ভুল ধারণা পোষণ করতে দেখা যায়। তারা মনে করে যে তাদের মেয়েদের বিয়ে দেওয়ার সময় পাত্রপক্ষকে যদি মোটা অঙ্কের নগদ টাকা বা দামি দামি জিনিসপত্র, গহনাপত্র, এসব বা আসবাবপত্র এসব দেওয়া হয়, তাহলে মেয়েরা স্বামীর বাড়িতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তোমার মাথা উঁচু করে চলাফেরা করতে পারবে। এরকম একটা ভুল ধারণা সম্পদশালী মানুষদের মধ্যে দেখা যায়, আর এতে করেও যৌতুকের একটা তোমার বিস্তার প্রতিনিয়ত সমাজে প্রভাব বিস্তার করে চলেছে। যৌতুক প্রথাটি প্রতিনিয়ত সমাজে প্রভাব বিস্তার করে চলেছে এসব ভুল ধারণা পোষণের কারণে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে যৌতুক নিরোধ কি আইন আছে সে সম্পর্কে আমরা এখন জানব। যৌতুক নিরোধ আইনে বলা আছে যৌতুক দেওয়া ও নেওয়া সম অপরাধ। সে যৌতুক নিরোধ আইনে কি আছে দেখো, বাংলাদেশে 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড হতে পারে। বিচারক অপরাধীকে একসঙ্গে উভয় দণ্ডও দিতে পারে। 1986 সালের সংশোধিত যৌতুক নিরোধ আইন অনুযায়ী যৌতুক গ্রহণ বা প্রদান করলে সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। আমাদের দেশে যৌতুক যাতে বন্ধ হয়, সমাজ থেকে যাতে যৌতুক বিদায় নেয়, এর জন্য এই আইন গুলো করা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যৌতুক প্রতিরোধে আমরা কি কি সামাজিক আন্দোলন গুলো করতে পারি সে সম্পর্কে আমরা এখন জানব। যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন যেমন এ ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি, যৌতুক দেওয়া এবং নেওয়া যে একটা অপরাধ, এটা যে মানে একটা খারাপ কাজ বা একটা কুপ্রথা, এ ব্যাপারে সকলের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে। তারপর যৌতুক বিরোধী বিভিন্ন সভা সমাবেশ করতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে বা প্রত্যেকটা গ্রামে গ্রামে সকল বাড়িতে বাড়িতে গিয়ে যৌতুক বিরোধী সভা সমাবেশ করতে হবে। তারপর যৌতুক বিরোধী বিভিন্ন পদযাত্রা বা র্যালির আয়োজন করা যায়। তারপর আনুষ্ঠানিকভাবে যৌতুকবিহীন বিয়ের আয়োজন, একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে একটি এলাকায় বা একটি অঞ্চলে মাইকিং করে বা প্রচার প্রচারণা করে আনুষ্ঠানিকভাবে একটা দিন তারিখ ঠিক করে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা যায়। তাহলে এখানে যারা যৌতুকবিহীন বিয়ে করতে আগ্রহী সে সকল পাত্রপাত্রীরা একটি নির্ধারিত জায়গায় একই দিনে একই সময়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এতে করে সমাজে এই যৌতুকবিহীন বিয়েটা তোমার যৌতুকবিহীন বিয়ের একটা প্রচলন তৈরি হয়, মানুষের মধ্যে যৌতুক নেওয়া যে একটা খারাপ কাজ এ বিষয়ে একটা সচেতনতা আছে। যৌতুক প্রতিরোধে এই সকল সামাজিক আন্দোলনগুলো আমরা করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা পাঠটি দেখলে, এখন এই পাঠটি দেখে তোমরা কি শিখতে পারলে, এখন আমি তোমাদের কয়েকটি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের মূল্যায়ন করতে চাই যে পাঠটি দেখে তোমরা
কি শিখতে পারলে। তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে যৌতুক কি, দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি, তিন নম্বর প্রশ্ন বিয়ের সময় কত টাকা পর্যন্ত উপহার যৌতুক হিসেবে গণ্য হবে না, চার নম্বর প্রশ্ন কত সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে, পাঁচ নম্বর প্রশ্ন যৌতুক প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে দিতে পারবে, কারণ এই প্রশ্নগুলোর বেশ কয়েকটি প্রশ্নের উত্তর গত স্লাইডগুলোতে আমি দিয়েছি। যেমন শুরুতে আছে দেখো, তারপর আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি, তোমরা প্রশ্নগুলোর উত্তর খেয়াল করো। যৌতুক কি, প্রথম প্রশ্নটি আছে যৌতুক কি, তাহলে যৌতুক কি এটা প্রথম স্লাইডটির মধ্যে ছিল, না প্রথম না তৃতীয় স্লাইডটির মধ্যে ছিল তোমার। যৌতুক কি, বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাই যৌতুক। তাহলে যৌতুক কি, আমি আবারও বলছি তোমরা একটু খেয়াল করো, বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাই যৌতুক। বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কোনটি, তাহলে বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কোনটি, যৌতুক। তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিয়ের সময় কত টাকা পর্যন্ত উপহার যৌতুক হিসেবে গণ্য হবে না, বিয়ের সময় পাঁচশো টাকা পর্যন্ত উপহার যৌতুক হিসেবে গণ্য হবে না, কত সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে, 1986 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে, পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যৌতুক প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে, যৌতুক প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে, আমাদের সচেতন হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা এবারে বাড়ির কাজটি একটু লক্ষ্য করো, তোমরা অবশ্যই স্কুল খোলার পর এই বাড়ির কাজটি আমাকে দেখাবে, আমি এর আগে গত ক্লাসে যে বাড়ির কাজটি দিয়েছি এবং এই বাড়ির কাজটি সহ যে কয়টা বাড়ির কাজ দিব এগুলো তো আমার কাছে লিস্ট করাই থাকবে, আমার কাছে তো ক্লাসগুলো আছে, আমি এই বাড়ির কাজগুলো স্কুল খোলার পর সবগুলো দেখব। বাড়ির কাজটি দেখো, বাংলাদেশে যৌতুক নামক সামাজিক সমস্যার কারণ ও তা থেকে মুক্তির উপায় ব্যাখ্যা করো। তোমরা যদি এই পাঠটি মনোযোগ দিয়ে দেখে থাকো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই তোমরা নিজের মতো করে সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর লিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।